ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা তো আশা করি আগের ব্লগটা দেখেই নিয়েছো, কাফের গাউন যে ব্লগটা দেখিয়েছিলাম। এখন আমি একটা রয়েছি, মানে বাঙালির বালি যদি বলে তাহলে সেই জায়গাটা। তো তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো, ভীষণ সুন্দর, ছোটোর মধ্যে ভীষণ সুন্দর। আমি আপাতত রয়েছি মানে যে রিসোর্টটায় রয়েছি, রিভার স্টোন, যেটা তোমাদের বললাম বাঙালির বালি, এটা আমি নাম দিয়েছি বা অনেকেই বলে। তো সেই রিসোর্টের কাপেল কটেজ দেখতেই পাচ্ছ কত সুন্দর। এটা আমরা বুক করেছিলাম, যদিও এটা আমরা পেলাম না, এটা অন্য একজনকে দিয়ে দিয়েছে। তো এখানে একটা আয়না রয়েছে, আর কত সুন্দর ঘরের মধ্যেই গাছ, খুব সাজানো গুছানো রুম, মানে দুজন থাকতে পারবে বা তিনজনও থাকতে পারবে, দুজনের জন্যই ঠিক আছে। আর এদিকেও একটা বেড দিয়ে দিয়েছে, এটা বাথরুম, যেহেতু রুমটা অন্য একজনের তো পরিষ্কার করছে। তো খুব সুন্দর ছোটোর মধ্যে কাপেল কটেজ, আর এটার প্রাইস রয়েছে 1250, আর ডবল ডিউলাক্সটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই রুমটার প্রাইস রয়েছে 1250, আর ডিউলাক্স ডবল বেড যে কটেজ যেটা আমি নিয়েছি তো ওটার প্রাইস রয়েছে 1550। লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট এমনকি ইভিনিং স্ন্যাক্স সব ইনক্লুডেড থাকবে। তো আমি কেবল এসেই পৌঁছে গেছি, এখন ফ্রেশ ট্রেশ হব, নিচে অনেকগুলো জায়গা আছে, ছবি টবি তুলবো, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, তোমরাও পারলে চলে এসো। মানে খুব সুন্দর একটা অফবিট প্লেস। এখানে দুটো টেন্ট রয়েছে, এটার প্রাইস 1000 সামথিং হবে, আমি ঠিক জানি না, তোমাদেরকে ডিটেলসে পরে বলবো। তোমরা চাইলে এখানেও থাকতে পারো, এখান থেকেও ভিউটা বেশ সুন্দর, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। দেখো ভিউটা, আর এখানে যদি থাকো ওয়াশরুমটা এখানকার, এখানে একটা ওয়াশরুম রয়েছে যেটা পাবলিক টয়লেট, তোমরা এখানে স্নান থেকে শুরু করে সব কিছু করতে পারবে। এগুলোর প্রাইস 1000। আর এটা হলো আমার রুম, এটা হলো ডবল ডিউলাক্স কটেজ, এখানে তোমরা চাইলে চারজন থাকতে পারবে, তোমরা যদি ফ্রেন্ডসরা আসো তো থাকতে পারো। আর এখানে একটা আয়না দিয়েছে, খুব সুন্দরভাবে ডেকোরেট করে, এটা বেশি দিন হলো তৈরি হয়নি, মোটামুটি এটা 2 বছর হবে। তো এত সুন্দর একটা জায়গা আমাদের আশেপাশে, তোমরাও চলে আসো, এত সুন্দর একটা জায়গা, ছবি টবি তোলা, ভীষণ আনন্দ করছি আমরা আসার পর থেকে, যদিও বৃষ্টি ফিষ্টির জন্য মনটা খারাপ হয়ে গেছিল। তো চলো তোমাদেরকে বাথরুমটা ঘুরিয়ে দেখাই। এখানে একটা বেসিন রয়েছে, সবাই একটু ইয়ার্কি হাজলামি করছে, এটা হয় ফ্রেন্ডসরা মিলে আসলে, ব্লগ করতে গেলে এটা একটু একটু হয়। আর এখানে ওয়াশরুমটা দেখতেই পাচ্ছ, এখানে পটির জায়গা, এখানে একটা গিজার আছে, আর শাওয়ার নেই, হ্যান্ড ওয়াশ সবকিছুই রয়েছে, আয়না টায়না ছবি টবি তোলা যাবে, আয়না বাথরুমে গিয়ে ছবি তুলবো। আর রুমটা ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা। আর এদিকে রয়েছে দুটো পাবলিক টয়লেট, এসেই জায়গাগুলো ঘোরাঘুরি শুরু করে দিয়েছি। আর এখানে দেখো, এখানে একটা স্কুটি রয়েছে, এখানে মানে এটার বসে ছবি টবি তোলা যাবে, মানে এই মডেলটা একটু পুরনো অনেকটা মডেলটা, আর তো এখনও ফ্রেশ হইনি, তো ফ্রেশ ট্রেশ হই। তো আমি এখন যে জায়গাটায় আছি সেটার নাম হলো স্যান্টুক। তোমরা যদি কাফের গাঁও থেকে এখানে আসো বা তোমরা যদি কালিম্পং থেকে আসো, কালিম্পংয়ের রুটটা আমি তোমাদের পরে বলে দিচ্ছি, ওটা আমার জানা নেই, তবে কাফের গাঁও থেকে যদি আসো, কাফের গাঁও থেকে এটা মোটামুটি 50 কিলোমিটার কি 40 কিলোমিটার হবে,
তো আমি কাফেরগাঁও থেকে এখান থেকে গাড়ি করে এসেছি। আমার ভাড়া পড়েছে মোটামুটি 2700 টাকা। তোমরা একটু কম বেশি বাজেট করে আসতে পারো। আর এই জায়গাটার নাম হলো স্যান্টুক। ফ্রেশ ট্রেশ হয়ে রেডি রেডি হয়ে গেলাম। তবে কি বলবো, ওয়েদার খারাপ থাকলে কিছু করার নেই। এদিকে প্রচণ্ড বৃষ্টি, পুরো মেঘ দিয়ে ঢেকে গেছে যে পাহাড়টা আমরা দেখতে পাচ্ছিলাম, তো একদম পুরো মেঘে ঢেকে গেছে। যদিও বৃষ্টি কমলে হয়তো ওয়েদার ক্লিয়ার হবে, তাও রেডি রেডি হয়ে বসে আছি, ছবি তুলব। তো চলো বৃষ্টিটা কমুক, ততক্ষণ আমরা ওয়েট করি। এখানে লাঞ্চ চলে এসছে। এখানে রয়েছে পাঁপড়, এখানে রাইস, আর এখানে রয়েছে আন্ডা কারি, পেঁয়াজ লঙ্কা লেবু। এখানে কি একটা পনির দিয়ে তরকারি আছে, মসুরির ডাল। তো লাঞ্চ শুরু করে দিই। আর বৃষ্টি হচ্ছে চারিদিকে, ফিরে ফটো ভিডিও কিছু তুলতে পারিনি, তো খাওয়া স্টার্ট করি। এখানে লাঞ্চটা বেড়ে নিচ্ছি, আন্ডা কারি দিয়েছি, দেখে মজা আছে যে ব্যাপারটা পুরো জবরদস্ত খাবে। এখানে আছে মসুরির ডাল। তো ভাত টাত বেড়ে একদম ডিম, আন্ডা কারি, পনির সব একসাথে খাবো। রাতে যদিও চিকেন আছে, দেখি বোঝা যাচ্ছে, রিভিউ দিতে হবে না, খাওয়াটা দেখি বোঝা যাচ্ছে খুব টেস্টি হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো এখানে যেটা বসে আছে এই জায়গাটা সেলফি জোন, পুরো হার্ট শেপ করা। তো বাঙালির বালি বলে কথা, যাই হোক আমি ইউটিউবে ভিডিও দেখে এসেছি, তো জায়গাটা ভীষণ সুন্দর। আর এখানে ছবি টবি রিলস অনেক বানিয়েছি, খুব সুন্দর পিছনে পাহাড়টা দেখা যাচ্ছে, মানে ভিউটাই অসাধারণ, একটা দারুণ সেরা ভিউ। আর এই হার্ট শেপটার জন্য সব থেকে বেশি ফেমাস, বাঙালির বালি বলে কথা। তো এখান থেকে পিছনের ভিউটা দেখতেই পাচ্ছ, এখানে সুন্দর একটা দোলনা তৈরি করে দিয়েছে, মানে জিনিসটা ভীষণ সুন্দর, আর দুলেও খুব মজা পাচ্ছি। তো ওয়েদারটা এখন ক্লিয়ার হচ্ছে, আবার মেঘও করছে, বৃষ্টি শুরু হতে পারে। তো বিকালে তোমাদেরকে অবশ্যই দেখাবো, বিকালে এই জায়গাটা খুব সুন্দর হয়ে যাবে, লাইট টাইট জ্বলে আরও দেখতে ভালো লাগবে। বাঙালির বালি বলে কথা, জিনিসটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা। তো এখানে দেওয়া আছে ওয়েলকাম টু রিভার ভ্যালি, মানে রিভার স্টোন। তো এখানে নাম্বার দেওয়া আছে, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো এখানে আরও রুম তৈরি হচ্ছে, নিচে রুমগুলো রয়েছে, আর এখানে ট্রেন্ড আছে। আর এটা হলো ডাইনিং রুম, মানে এখানে খাওয়া দাওয়া, রেস্টুরেন্ট বলতে পারো। এখানেও একটা বসার জায়গা আছে, এখানেও একটা সেলফি জোন আছে, আর এদিকে আরও রুম হচ্ছে অনেক। পাহাড়টা জাস্ট ভিউটা দেখো। স্কুটিটা খুব স্পিডে চলছে, স্কুটার স্কুটার। যাই হোক, এখানে একটা সেলফি জোন আছে, মানে এখানে বসে সেলফি তোলা যাবে। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর তোমরা এসে এখানে ছবি টবি তোলো। A few moments later. তো রাত্রি হয়ে গেছে, আর সেরকম ভিডিও টিডিও নিতে পারিনি যেহেতু বৃষ্টি হচ্ছিল। এখন মোটামুটি 10টা বাজে, তো ভাবলাম একটু ভিডিও টিডিও করি, তাও এখনও বৃষ্টি হচ্ছে, এখন রুমে চলে যাব। তো ডিনার টাইম হয়ে গেছে, তো এখন মোটামুটি 11টা বাজে, আর বৃষ্টি থামছেই না, বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। তো রাত্রেবেলা সেরকম কিছু ভিডিও করতেই পারিনি, এতই পরিমাণে বৃষ্টি হয়েছিল। যদিও ভেবেছিলাম যে একটু ফাঁকা থাকলে ওখানে বসে মানে ছবি টবি তুলবো, রাত্রেবেলা সেভাবে কিছু তুলতে পারিনি। তো এখন ডিনার টিনার করবো, করে ঘুমে পড়বো। এখানে আছে হলো রাইস, আর এখানে তো প্লেট আছে, এখানে রয়েছে রুটি, রুটির সাইজটা খুবই ছোট হয়ে গেছে। আর এখানে আছে হলো মুসুরির ডাল, উফ এটা টেস্টেই আলাদা, যাই হোক মিষ্টি। এখানে একটা কোয়াশের তরকারি, আর এখানে হলো চিকেন। তো ডিনার স্টার্ট করে দেব, এখন বাজে মোটামুটি রাত্রি 11টা।
ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেকফাস্টে খাওয়া স্টার্ট করে দিই, বাকিরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এখন আমি এখন চেক আউট করে নিলাম, এখন মোটামুটি বাজে হলো সকাল 10টা মতো হবে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তো আজকে ডাইরেক্ট বাড়ি। ট্রিপটা শেষ হয়ে গেল, বেশি না, আমাদের দুদিনের ট্রিপ ছিল, যাই হোক ট্রিপটা শেষ হয়ে গেল। তবে পুরোটা দিনগুলো বৃষ্টি বৃষ্টি দিয়ে কেটে গেছে, আর সেভাবে এনজয় করতে পারিনি, বাট কিন্তু বলতে গেলে বন্ধু বান্ধব নিয়ে আসলে অলওয়েজ এনজয় হয়, তাই এনজয়টা হাজার বৃষ্টি হলেও হয়ে গেছে। তো এখন চলে যেতে হবে, আর এখন ডাইরেক্ট আমরা ওখান থেকে শিলিগুড়ি যাব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।